নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্ব সাজানো হয়েছে ছট পুজো এবং এই পুজোর নানা রকমের রীতি এবং আচার অনুষ্ঠান নিয়ে। চলুন জেনে নেওয়া যাক। ছট পুজো সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি অবশ্যই দেখুন, এখান থেকে আপনারা আরও অনেক তথ্য পাবেন। ভারতীয় উৎসব হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে নানা রকমের আচার অনুষ্ঠান, পুরাণ, মহাকাব্যের গল্প, ব্রতকথা, পাঁচালি, একাদশের ব্রত মাহাত্ম্য ব্রতকথা এবং অমাবস্যার ব্রতকথা, এই সকল বিষয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলের এই প্লেলিস্টগুলো ফলো করুন, এখান থেকে আপনারা সকল তথ্য পাবেন। কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ছট পুজো অনুষ্ঠিত হয়। ছট পুজো আসলে হল সূর্যদেব এবং তার দুই স্ত্রী উষা এবং প্রত্যুষা দেবীর পুজো। এই পুজো মোট চার দিন ধরে চলে। বছরে দুটি করে ছট হয়, একটি হল চৈত্র মাসে, অপরটি কার্তিক মাসে। বৈদিক যুগ থেকেই সূর্য দেবতার পুজোর প্রচলন আছে। তাহলে এই পুজোর নাম ছট হলো কেন? আসলে ছয় কথাটাকে নেপাল এবং উত্তর ভারতে অনেকেই ছট বলে থাকেন। পুজোটি ষষ্ঠীর দিন অনুষ্ঠিত হয়, তাই সেখান থেকেই ছট শব্দের উৎপত্তি, আর তা থেকেই ছট পুজোর প্রচলন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মা সীতা শুক্ল ষষ্ঠীর দিনে সূর্যদেবের আরাধনা করেছিলেন। আবার দ্বাপর যুগে সূর্যদেবের পুত্র কর্ণ অঙ্গদেশে রাজা ছিলেন, তিনিও সূর্যদেবের পুজো করতেন। দীপাবলির ঠিক ছয় দিন পরে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই পুজোর আয়োজন হয়, তাই এই পুজোর নাম ছট পুজো। আবার অনেক পৌরাণিক মতে সূর্যদেবের ছোট স্ত্রীকে মানে উষাদেবীকে এই পুজোয় ছোটি মাইয়া হিসেবে অভিহিত করা হয়, সেখান থেকেই ছট পুজোর নামটির প্রচলন হয়েছে। বিশ্বাস করা হয়ে থাকে বৈদিক যুগের আগে থেকেই ছট পুজো বা সূর্যদেবের উপাসনার চল ছিল। মহাভারতের পঞ্চপাণ্ডব দ্রৌপদীও পালন করেছিলেন এই উৎসব, এমনকি রামায়ণেও এই পুজোর উল্লেখ আছে। যারা ছট পুজো করে থাকেন তারা ভাইফোঁটার পর থেকেই টানা নিরামিষ আহার গ্রহণ করেন। এই নিরামিষে পিঁয়াজ রসুনও জায়গা পায় না। ছট পুজোর দুদিন আগে লাউয়ের যে কোনো পদ রান্না করে খেতে হয়। পুজোর ঠিক আগের দিন খারনা নামে একটি নিয়ম পালন করা হয়। এই সময়ে সূর্যদেবের উদ্দেশ্যে লুচি, পায়েস, কলা ইত্যাদি অর্পণ করা হয়। ছট পুজোর ডালাতে থাকে হলুদ গাছ, নারিকেল, আমের পল্লব, কলার কাঁদি, বিভিন্ন ফল, ঠেকুয়া এবং খাস্তা, টিকরি। নদী বা কোনো জলাশয়ের ঘাটে বসে এক মনে সূর্যদেবের আরাধনা করার পর নামতে হয় কোমর জলে। নদীর বুকে দাঁড়িয়ে পুজোর ডালা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে ধূপ ধুনো দেখিয়ে করা হয় আরতি। অবশেষে পরিবারের সকলের নাম করে একটি একটি করে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর বুকে। এটাই হলো ছট পুজোর নিয়মরীতি। ডালার প্রসাদ বাড়িতে নিয়ে আসা হয় এবং সকলের মধ্যে বিতরণ করা হয়। বাড়ি ফেরার পরও কিন্তু উপোস ভাঙা হয় না। পরের দিন ভোরে আরও একবার সূর্য পুজোর জন্য ঘাটে যেতে হয়। যারা মানত করে থাকেন তারা বাড়ি থেকে ঘাট পর্যন্ত দণ্ডি কাটেন। প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্য এবং তার স্ত্রী উষা এবং প্রত্যুষা দেবীকে। তারপরেই যারা এই পুজোর ব্রত করেন সেই ব্রতীরা ভঙ্গ করেন তাদের উপোস। তারা বিশ্বাস করেন ছট পুজোয় সব ইচ্ছা পূর্ণ করবেন সূর্যদেব। সংসারের মঙ্গল কামনায় গৃহিণীরা এই পুজো করে থাকেন। কলাসহ বিভিন্ন রকমের ফল, ঠেকুয়া, চালের লাড্ডু হলো এই পুজোর প্রসাদ।
ছট পুজোর শেষ দিনে মৎস্যমুখী অনুষ্ঠান করে থাকেন অনেক পরিবার।